কারের একটা অ্যাক্টিভিটি, এই কার চালানো একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে, তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে কাপেল জোন, ঠিক আছে? এখানে তোমরা কাপেল নিয়েও আসতে পারো। এ দেখো নানা রকম গেমিং জোন রয়েছে এখানটায়, কত সুন্দর নতুন নতুন সব অ্যাক্টিভিটিগুলো হয়েছে। আগে ছিল না এত অ্যাক্টিভিটি, আমি যখন আগে ভিডিও করেছিলাম, কিন্তু এখন অ্যাক্টিভিটিগুলো অনেক হয়েছে, এগুলো সব নতুন নতুন অ্যাক্টিভিটি হয়েছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক বোর্ডের অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর বোর্ড রয়েছে। এই যে সেই মোষের পিঠে ওটা জিনিসটা দারুণ একটা জিনিস, এটা একটা দারুণ একটা জিনিস, ঠিক আছে? হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে প্রায় এখন সকলেই চেনে, আর এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের মধ্যে রয়েছে হ্যাপি ভ্যালি ড্রাই পার্ক, যেখানেও অনেক অ্যাক্টিভিটি রয়েছে, সেটাই আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। এবার এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের এই ড্রাই পার্কে কিভাবে তোমরা আসবে, যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরতে হবে, বনগা লোকাল ধরে বিড়া স্টেশনে নামতে হবে, এবং বিড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো পাবে মাত্র 20 টাকার বিনিময়ে, তোমাদেরকে হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক অথবা হ্যাপি ভ্যালি ড্রাই পার্কে নিয়ে চলে যাবে। আর এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ভেতরে রয়েছে হ্যাপি ভ্যালি ডাই পার্ক। আর যারা কৃষ্ণনগরের সাইড থেকে আসতে চাইছো, কৃষ্ণনগর থেকে রানাঘাট চলে আসবে, রানাঘাট থেকে বনগা লোকাল ধরে বনগায় আসবে, এবং বনগা থেকে শিয়ালদা লোকাল ধরে চলে যাবে বিড়া। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক, আর এই হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কেই হচ্ছে হ্যাপি ভ্যালি ডাই পার্কটা রয়েছে। আর প্রবেশ মূল্য মাত্র 40 টাকা, 40 টাকার বিনিময়ে তোমরা এই এনজয়টা করতে পারবে। আর অনেক অ্যাক্টিভিটি রয়েছে, তাই আজকে ভিডিওটার মধ্যে তোমাদেরকে প্রপারলি দেখাতে চলেছি, তাই ভিডিওটা একটু মিস করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এর আগে যদি কেউ ওয়াটার পার্কের ভিডিও দেখে না থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বা অ্যানাদার ব্লগ। আজ দেখাতে চলেছি তোমাদের হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ডাই পার্কটা কেমন ধারা হয়েছে, আগের থেকে এখন তুলনায় কতটা আপডেট হয়েছে, কত কত নতুন নতুন অ্যাক্টিভিটি রয়েছে এটার মধ্যে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তোমাদের কাছে রইল, আর ভিডিওটা একটার পর একটা মানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক ঘোরা কমপ্লিট, এবার আমরা হচ্ছে চলে এসেছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ডাই পার্কে। আর ডাই পার্কে কী কী অ্যাক্টিভিটি রয়েছে, কী কী সব কিছু রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। কারের একটা অ্যাক্টিভিটি, এই কার চালানো একটা অ্যাক্টিভিটি, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে এখান থেকে সব কাঠ চালানো অ্যাক্টিভিটি, আর খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে? গ্রাম্য পরিবেশের মতো খুব নিরিবিলি পরিবেশ, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এই যে দোলনা রয়েছে কেবলমাত্র শিশুদের জন্য প্রযোজ্য, এই যে ওয়াটার পার্ক এইদিকে, আর ওয়াটার পার্কের এই অপোজিট দিকেই হচ্ছে যে ডাই পার্কটা, ঠিক আছে? এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ওয়াটার পার্ক, ঠিক আছে? এবার এর অপোজিট দিকে যে ডাই পার্কটা, এই যে ভূত বাংলা, এখানে ভূত বাংলার সিন দেখানো হবে এখানে আছে। আর এখানে কত কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তুমি শুধু দেখতে থাকো, ঠিক আছে? অ্যাক্টিভিটিগুলো অসাধারণ অ্যাক্টিভিটি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এ দেখো নানা রকম গেমিং জোন রয়েছে এখানটায়, এই যে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ডাই পার্কের মধ্যে। একসাথে যেহেতু আমরা টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে, আমরা যখন ওয়াটার পার্কে এসেছিলাম তখনই টিকিট কেটে নিয়েছিলাম, তারপরে এই যে এই অ্যাক্টিভিটি করতে গেলে কিন্তু আলাদা করে পয়সা দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে সেই ঘুষি মারার জিনিসটা বলো, ডাম্বেল ইয়ে করা বলো, হ্যাঁ, এদিকে হচ্ছে গেমিং এর সব কিছু, আরো কি কি রয়েছে সব কিছু, তোমাকে কোন গেমটার কত টাকা করে খরচ হবে সেগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? কার গেম বলো, গান ফায়ার বলো, হামার ফান বলো, রক হামার বলো, প্রত্যেকটা জিনিসের রেট এখানে দেওয়া রয়েছে, যে রেটগুলো আলাদা করে নিতে হবে, ঠিক আছে? তো গাইস এই যে সামনে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে যে ভূত বাংলো বলা হয়। এই ভূত বাংলোর মধ্যে গেমিং জোনটা আছে, প্লাস এইটার মধ্যে কি পাবে, এটার মধ্যে হচ্ছে তোমরা এখানে হচ্ছে যে যেমন সিনেমা দেখতে যাও, সেরকম এখানে হচ্ছে ভূত বাংলোতে ভূতের অনেক কিছু সিন এখানে দেখতে পারবে। কিছু টিকিট প্রাইস রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আলাদা আলাদা করে টিকিট প্রাইস রয়েছে, যেগুলো তোমাদেরকে আলাদা করে পারচেস করে টিকিট, তারপরে তোমাদেরকে কাউন্টারের ভেতরে বা ওই শো দেখতে ঢুকতে হবে, বা হচ্ছে গেমিং জোনে গেম খেলতে ঢুকতে হবে, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার এক এক করে এই যে এরা দেখো কার সাথে ছবি, এ বন্ধু কার সাথে ছবি তুলছিস, বন্ধু কার সাথে ছবি তুলছিস, হ্যাঁ বাদরের সাথে ছবি তুলছিস, আরে ভাই দেখছো কত সুন্দর ভিউটা দেখো জাস্ট, এইটাও একটা অ্যাক্টিভিটি, এটাও একটা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি বিকালবেলা হলেই চালু হয়ে যাবে, এখনো প্রায় বিকালবেলা হয়নি, প্রায় 3:30 বাজে এখনই আমরা চলে এসেছি ওয়াটার পার্ক ঘুরে। ওয়াটার পার্কের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তা ওইখান থেকে ঘুরে আমরা চলে এসেছি ডাই পার্কে, যেখানে তোমাদের ডাই পার্কের ভিউটা দেখো। এখানে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে কাপেল জোন, ঠিক আছে? এখানে তোমরা কাপেল নিয়েও আসতে পারো। গাইস দেখতে পাচ্ছ রাত্রিবেলা হলে এই ফোয়ারাটা চালু হয়ে যাবে, কত সুন্দর, মানে খুব সুন্দর ডাই পার্ক, হ্যাপি ভ্যালি ডাই পার্ক। দেখো কাপেলদের জন্য বেশ জায়গা হতে পারে, কারণ দেখো এই যে জায়গাগুলো কত নিরিবিলি, কত সুন্দর।
সুন্দর, কত সুন্দর মানুষ বসে আরাম পাবে, ঠিক আছে, নিরিবিলি জায়গা, কত কাপেলটা বসেও আছে। দেখো এই দেখো অ্যাক্টিভিটিটা তখন চালু ছিল না, দেখো এখন থেকে চালু করে দিচ্ছে অ্যাক্টিভিটিটা, তোমাদেরকে দেখায় অ্যাক্টিভিটিটা, দেখো চালু কত সুন্দর চলছে দাদা অ্যাক্টিভিটি। দেখো গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, হ্যাপি ভ্যালির এই ডাই পার্কটা আলাদা করে টিকিট প্রাইস রয়েছে, তোমরা ঘুরে দেখতে পারবে, ঠিক আছে। এর মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর নতুন নতুন সব অ্যাক্টিভিটিগুলো হয়েছে, আগে ছিল না এত অ্যাক্টিভিটি, আমি যখন আগে ভিডিও করেছিলাম, কিন্তু এখন অ্যাক্টিভিটিগুলো অনেক হয়েছে, এগুলো সব নতুন নতুন অ্যাক্টিভিটি হয়েছে, এর জন্য আলাদা করে কিন্তু তোমাদেরকে টিকিট প্রাইস। এই ট্রেনটা নতুন করে করা হয়েছে, কত সুন্দর নতুন করে একটা ট্রেন করেছে, কত সুন্দর হেভি সুন্দর জায়গাটা, নতুন করে ট্রেন করে, আর এই যে কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি দেখো, কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে, ঘোরা বলো, তোমরা চড়তে পারবে এগুলো, প্রত্যেকটা আলাদা করে টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, এই যে টিকিট কাউন্টার, এটা এই টিকিট কাউন্টার থেকে সব টিকিট কাটতে হবে। আর এরিয়াটা কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি দেখছি, কিন্তু চড়ার মন করলেও এখন আমরা চড়বো না, কারণ আমরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে ঘুরেছি, প্রচণ্ড হচ্ছে যে ক্লান্ত হয়ে পড়েছি ওই জলের মধ্যে রাইড চড়ে চড়ে, তাই এখন আমরা কোনো এটাই চড়বো না। যারা চড়তে চাইছো চলে আসতে পারো, আমি আশা করি আমি একটা কোনো নেক্সট ভিডিও দেবো যেখানে এই অ্যাক্টিভিটিগুলো চড়ে তোমাদেরকে বলতে পারবো। আর এর এরিয়াটা এখন খুব বড় করেছে, আগে এতটা বড় ছিল না, আর এত সুন্দর বসার জায়গা পর্যন্ত ছিল না, মানে এইগুলো সব নতুন করেছে, আমার পেছন দিক দিয়ে যেগুলো দেখছো সেগুলো সব পুরোটাই নতুন করেছে, যেটা সিনেমাটিক ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক বোর্ডের অ্যাক্টিভিটি রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর বোর্ড রয়েছে, এই বোর্ডের অ্যাক্টিভিটিগুলো তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। বোর্ডের অ্যাক্টিভিটি করার পর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এইদিকে সব পশু পাখি রয়েছে, ঠিক আছে, এই সাইডে সব পশু পাখি সব কিছু রয়েছে, আর এই দিকটায় হচ্ছে তোমার হচ্ছে মাছ রয়েছে, মাছের অ্যাকোরিয়াম এটা, আর এই যে সেই মোষের পিঠে ওটা জিনিসটা দারুণ একটা জিনিস, এটা একটা দারুণ একটা জিনিস, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, এখানে কিন্তু দেখা গেছে এই জিনিসটার, এই টিকিট মূল্য মানে ওখানে সামনে কিছু আছে। তো গাইস আমাদের হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের ডাই পার্কটা ঘোরা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে, আর এখন আমরা পুরোপুরি বাড়ির দিকে রওনা দেবো। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।